ইলিশের বারিকেত চাঁদপুর তিন নদীর মোহনা। তিনটি নদী হলো ফোদ্দা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল। মেঘনা নদী উপকূলীয় মতলব উত্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর সদর ও হাইমারচরের মধ্যে সবচেয়ে মনোরম প্রাকৃতিক পরিবেশ হচ্ছে তিন নদীর মোহনা। তিন নদীর মোহনা মুলহেড নামেও পরিচিতি লাভ করেছে। এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য। প্রতিদিন অসংখ্য পর্যটকের ভিড় থাকে তিন নদীর মোহনার সৌন্দর্য উপভোগ করতে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে চাঁদপুরের তিন নদীর মোহনার সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। এই বড় স্টেশনের সৌন্দর্য দেখতে এখানে অনেক পর্যটক যায়। পাশাপাশি চাঁদপুরের তিন নদীর মোহনায় অনেকগুলো ভাস্কর্য রয়েছে, সেগুলো সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। ভাস্কর্যগুলো হলো চাঁদপুরে 1971 সালে তিন নদীর মোহনার কাছে মহান মুক্তিযুদ্ধের সময় বড় স্টেশন এলাকায় পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত টর্চার সেলে অসংখ্য মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে হত্যা করা হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের সেই স্মৃতির উদ্দেশ্যে এখানে রক্তদ্বার নামে একটি ভাস্কর্য রয়েছে। পাশাপাশি এখানে রয়েছে অঙ্গীকার ভাস্কর্য নামে একটি ভাস্কর্য। তিন নদীর মোহনার পাশে রয়েছে ইলিশের হাট। যারা চাঁদপুরে ঘুরতে যাবেন অবশ্যই চাঁদপুরের ইলিশের হাটের যে ইলিশ আছে সেটি ঘুরে ঘুরে দেখবেন, টাটকা ইলিশ সেখানে দেখা মিলে। অর্থাৎ চাঁদপুর এতটাই সুন্দর তিন নদীর মোহনার আশেপাশে, সেগুলো সৌন্দর্য উপভোগ করতে খুব সহজেই কিন্তু চাঁদপুরে যাওয়া যায়। চাঁদপুরে যেতে হলে নৌযোগে ট্রেন অথবা বাসে খুব সহজে চাঁদপুরে যাতায়াত করা যায়। আর চাঁদপুর দিনে দিনে ঘুরে এই জায়গা থেকে ঢাকা থেকে আবার চলে আসা যায়। চাঁদপুরে অসংখ্য পর্যটন স্পট রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো এই তিন নদীর মোহনা। তিন নদীর মোহনার সৌন্দর্য উপভোগ করবেন এবং পাশাপাশি এখানের যে প্রাকৃতিক দৃশ্য আছে সেটি উপভোগ করবেন। ভিডিওটি যারা দেখবেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি নিয়মিত চাঁদপুরের সৌন্দর্য তুলে ধরব। এত সুন্দর এলাকা আর কখনো যারা জাননি অবশ্যই ঘুরে আসবেন, চাঁদপুর সম্পর্কে জানবেন। চাঁদপুর নদীমাতৃক একটি জেলা, যার ফলে এখানের যে সৌন্দর্য সেটি উপভোগ করার মতন। বিশাল হাওড় নদী সব কিছু মিলে চাঁদপুরকে মোহনীয় করে তুলেছে। চাঁদপুরের সৌন্দর্য সবসময় বেশি সুন্দর আর চাঁদপুর নদীমাতৃক হওয়ায় এখানে সৌন্দর্যটা অনেকাংশে বেড়ে গেছে, যার ফলে চাঁদপুরের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। বাই, ভালো থাকবেন সবাই।